হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা। আর আজকে আমি একটা সং রিয়াকশন করব, যেটা গিয়েছে অরিজিৎ সিং। আর অরিজিৎ সিং আমার খুব প্রিয় একজন গায়ক, খুব সুন্দর মেলোডি গান করে, খুব সুন্দর সুরে গান করে, তালে গান করে। আর যে জিত অরিজিৎ সিংকে একটা সুযোগ দিয়েছে গান করার, তাতে অনেক অনেক ধন্যবাদ। কারণ অনেকে মনে করেন জিত কম বাজেটে সিনেমা করে, তাহলে হয়তো ছোট ছোট সিঙ্গারকে নেবে বা আপকামিং সিঙ্গারকে নেবে। তো অরিজিৎ সিঙ্গার মতন লেজেন্ড সিঙ্গারকে নিয়েছেন ছবিতে এবং সেটাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে, এটা দেখে খুবই আনন্দিত হচ্ছে। আর আমি সং রিয়াকশন করি না, এই প্রথমবার সং রিয়াকশন করছি, যদি কিছু ভুল বলে থাকি আমাকে মার্জনা করবেন, তবে আমি কোনো ভুল বলবো না। আমার যেটা আমার অপিনিয়ন, অনেকের হয়তো আমার অপিনিয়ন ভালো লাগতে পারে নাও লাগতে পারে, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। অরিজিৎ সিং যাই গান করুক, যে কোনো ভাষায় গান করুক, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, গানের মধ্যে মেলোডি থাকে, গানের মধ্যে সুর থাকে, তাল থাকে, ফিলিংস থাকে সবচেয়ে বড়। কে তোকে ডাকে, এই যে টানটা, এই টানটা অরিজিৎ সিং এর মধ্যে পাওয়া যায় গানের মধ্যে। তার একটা ভাইব্রেট, লাস্টের লাইনটা ভাইব্রেট হয়। এটা ছিল গানের ব্যাপারে। আর এখানে মিউজিক ডিরেক্টর দিয়েছেন যে দুজন মিউজিক ডিরেক্টর, তার মধ্যে যে মিউজিক ডিরেক্টর গানটা দিয়েছে খুব সুন্দর মিউজিক ডিরেকশন করেছে। হিন্দিটা আমার অতটা ভালো লাগেনি বা আহামরি লাগেনি হিন্দিটা, যতটা বাংলাতে ভালো লেগেছে। হয়তো হিন্দিতে সঞ্জিত হাগড়ে তেলুগু সিঙ্গার, হয়তো বাংলা সে প্রোনাউন্সিয়েশন ঠিক মতন হয়নি বলে সে ফিলিংসটা আনতে পারেনি, সেটাও মোটামুটি এভারেজ হয়েছে। সুরটা ঠিক ছিল, মিউজিক ঠিক ছিল, কিন্তু যে গান করার যে একটা রিদম সেটা খুব একটা ভালো হয়নি হিন্দিতে। তবে বাংলাতে পুরোপুরিভাবে কাজে লাগিয়েছে, গানের মধ্যে রিদম আছে, গানের মধ্যে সুর আছে, সব কিছু পারফেক্ট বাংলাতে। হিন্দিতে আমি বলতে পারবো না, হিন্দিতে আমার খুব একটা ভালো লাগেনি। আর ভিডিওতে যেটা জিততে যেটা দেখলাম, গানের মধ্যে হালকা ফুলকা ড্যান্স করেনি, এটা আমার খুব খারাপ লেগেছে, এটাই আমার নেগেটিভ লেগেছে। একটুকু নাচ করেনি, একটুকুও না, তবে এক্সপ্রেশন দিয়ে চালিয়ে দিয়েছে প্রথম থেকে শেষ সিন পর্যন্ত। হ্যাঁ, একটা জায়গায় প্রথম সিনটা ভালো লেগেছে, যে গাছের পাতার আড়াল হয়ে আসছে জিৎ, ওই সিনটা ভালো লেগেছে। আর হিরোইনকে যে চারপা ঘোরাচ্ছে হাতে করে এবং বারবার যে সিনারি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। এই ক্যামেরা কাজটা খুব সুন্দর, ক্যামেরাগ্রাফি খুব সুন্দর করেছে, সিনেমাস্টিক শট করেছে। কিন্তু জিৎ যদি একটু ড্যান্স করতে হালকা ফুলকা, তাহলে আরও ভালো হতো। এই ছিল আমার ওভারঅল রিয়াকশন ভিডিও, সং রিয়াকশন ভিডিও। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।